হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেপস্টিক শ্যাম্পু এন্ড মাই। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আজকে গলায় একটা কাপড় দিয়েছি, তার কারণ হচ্ছে আমার খুবই ঠান্ডা লেগেছে। আর কথা মানে গলা তো চার পাঁচবার গার্গেল করছি, মানে এতটাই ঠান্ডা লেগে গেছে জানি না কেন, কারণ ওয়েদারটাই এমন, পাখা চালাতে হচ্ছে রাত্রিবেলা, আবার ঠান্ডাও লাগছে, আবার পাখাটা না চালালেও গরমও লাগছে। কোথায় যাবে মানুষ সেটা তো বোঝাই যাচ্ছে না, মানে মানে কি কাল সেটাই বোঝা মুশকিল এখন, আর কিছুদিন বাদ এলে তো কোনটা কী কাল বোঝাই মুশকিল হয়ে যাবে। তাহলে আজকে তাড়াতাড়ি, আজকে মেয়ে বেরোবে হচ্ছে একটু দেরিতে, আজকে সকালে কলেজ নয়, আজকে 12টা দিয়ে কলেজ, তাই সাতটার মধ্যে, আজকে সাতটায় উঠিনি, আজকে আমি উঠেছি 7:30 বাজে, সাতটায় উঠিনি বলছি কি, আমার পাগল হয়ে গেছে মাথা, ভোরবেলা উঠি, ভোরবেলা 7টায় যখন বেরোয় তখন আমি 5:30 উঠি, কিন্তু আজকে উঠিনি, তার কারণ হচ্ছে আজকে দেরিতে কলেজ আছে, সেই জন্য একটু দেরিতেই উঠেছি, 7:30 পৌনে 8 নাগাদ উঠেছি। আর শরীরটাও দিচ্ছে না, আমার রান্না মোটামুটি হয়ে গেছে, মেয়ে 10:30 বেরোবে, রান্না হয়ে গেছে বলছে, বলতে যতটুকু সম্ভব আমি ততটুকু করে দিয়েছি, ডাল হচ্ছে একটা, মাছ ভেজে দেবো, বেগুন ভাজা, ব্যাস একটুখানি। চলো আজকে একটু তোমাদের ডালটা দেখাই, কত সুন্দর কালার হয়েছে আমার ডালটার, মূলো লাউ দিয়ে ডাল করেছি, আর সত্যি কালারটা এত সুন্দর হয়েছে, তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর ঘি দিয়ে দিয়েছি, এত সুন্দর টেস্ট হয়েছিল ডালটা কি বলবো। তোমরাও করে দেখো, মূলো আর লাউ দিয়ে এরকম ডাল খেতে শীতকালে কিন্তু হেভি জমে যায়। আর এখানে একটু ঘন্ট বানিয়ে রেখেছি চিংড়ি মাছ দিয়ে, পালং শাক ভাজা আছে, আর এখানে মাছ ভেজে রেখেছি, মাছ আর বেগুন ভাজা আছে। আর এদিকে বাইরে দেখো আমাদের বিড়ালটা কি সুন্দর ঠান্ডায় ঘুমিয়ে আছে, ও একদম চোখ বন্ধ করে কোনো সারা শব্দ নেই, একদম ঘুমিয়ে রয়েছে। তাহলে দেখতে পেয়েছো, এ দেখো আমার টিফিন গোছানো হয়ে গেছে, কি কি দিয়েছি, কেক আর আপেল, এটা খেয়ে নিবি? ঠিক আছে, ও তো আবার খেতে চায় না, তাও দিয়ে দিলাম, যেহেতু আজকে অনেকক্ষণ কলেজ হবে, এই কেকটা আপেলটা টাইমিং খেয়ে নিবি। এনে এটা আটকা, ওটা আবার কি করছিস? ব্রেসলেট, কার সাথে ম্যাচিং হচ্ছে দেখি দেখি, ঘুরে বড় হচ্ছে কেন? এটা ঢুকিয়ে রাখ, ও বেরিয়ে গেলে তারপরে আমি বিছনা, কেন ঘড়ি বড় হয়েছে কেন, পরে তাহলে কি করবো, ওপর থেকে পর ব্রেসলেটটা খুলে দে, ব্রেসলেটটা খুলে ঘড়িটা ওপর দিকে পর, ঘড়িটা বড় হতো, ঘড়িটা বড় হতো, তুই এ হচ্ছে রোগা হয়ে গেছিস। আরে ব্রেসলেটের সাথে ঘড়ি পরলে ভাল লাগবে না, ব্রেসলেটটা খুলে দে। ফোন মারে, এ ফোন নিয়েছিস? ঠিক আছে যা, সাবধানে যাবি। রে বাবা, রে বাবা, কি লম্বা হয়ে গেছে দেখো। হ্যাঁ, ও ঘুমাচ্ছে সারা, একবার দেখো। ঠিক আছে যা, টাটা। দেখো আমি এই চান করে উঠলাম, চান করে পুরো ফ্রেশ হয়ে চলে এলাম, আর দেখো চানের পর এটা তো আমি ডেলি লাগাই, চানের পর না লাগালে যেন মনে হয় হাত পা গুলো খসখস করছে আমার, আর শীতের মরশুম বুঝতেই পারছো, হ্যাঁ হাত পা তো একটু ফাটেই, তা এটা না লাগালে মনে হয় যেন স্নান থেকে উঠে হাতে যদি ক্রিম ফ্রিম না লাগাই মনে হয় যেন কিছুই লাগাইনি, হাত পা যেন একদম খসখস করে। আর মুখে লাগিয়ে নেবো হচ্ছে নিভিয়ার ক্রিমটা, এটা তো আমি রোজ লাগাই। আজকে আজকে কাজের মেয়েটার সাথে আমি ঝামেলা করেছি, এত দেরি করে এসছে, এত দেরি করে এসছে যে মাথাটা আমার পুরো গরম হয়ে গেছে, আমি নিজেই বাসন মেজে নিয়েছি, 1টা বাজে তখন এসছে, বৌদি কার বাড়িতে বসে কি পেঁয়াজ কাটছিল না কি কাটছিল, দেরি হয়ে গেছে, তা আমি বলছি না আমি করে নিয়েছি, সেই আমার 9টায় রান্না হয়ে গেছে আর আমি 12টা অবধি বসে থাকবো নাকি, তাহলে আমি বাসনগুলো সব মেজে নিয়েছি, তাই জন্য হাতটা মনে হচ্ছে আরও যেন খসখস করছে। দেখো
দেখতে পাচ্ছ বলে আমি একটা ব্ল্যাক কালারের কার পরেছি, এটা একটা ঠাকুরের ফটো দিয়ে আমি পরেছি, আমাকে একজন পড়তে বলেছে তাই পরেছি। যাই না, আমি হয়তো দুদিন বাদ দেখবো ভালো লাগছে না আবার খুলে ফেলে দিলাম, সেটা ওটাই হচ্ছে মেন ব্যাপার। এখন ইচ্ছা হলো পরেছি, অনেক কাছে আছে ওগুলোকে মেলতে হবে, মেলে তারপর হচ্ছে জামা কাপড়গুলোকে পাঠ করব। চুলটা একটু আছড়ে নি, তারপর আমি বিকেলে করব হচ্ছে উপমা বানাবো, তার আনাজগুলো আমি এখন একটু বসে কেটে নেব। উপমার যে আনাজগুলো হয় আনাজগুলো দিয়ে করব, ওটা হচ্ছে জল খাবারে একটু তৈরি করব, তাই ওর আনাজগুলোকে আমি এখন বসে কেটে নেব। চলো আনাজগুলোকে কেটে নিই, আর উপমাটা যখন বানাবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো আমি আনাজটা কাটি। দেখো আমি গাজরগুলো কেটে নেব, গোল গোল করে গাজরগুলো কেটে নেব। এরম এরম করে গাজরগুলোকে কেটে নেবো, বুঝতে পেরেছো? আমি উপমাতে গোল গোল করে দিই সব আনাজগুলো। এর মধ্যে একটু কাঁচা বাদামও দেবো, দেখো এরম এরম করে কাটলাম, দুটো দেব। আমি খোসাটা ছাড়াচ্ছি না, দেখতেই পাচ্ছো। তাহলে চলো বাকি আনাজগুলো কেটে নিই। দেখো আমার উপমার সমস্ত কাটা হয়ে গেছে, এখানে দিয়েছি বিনস, এখানে ফুলকপি, এখানে গাজর, এটা দিয়ে আমি আজকে উপমাটা তৈরি করব। আর ঠান্ডা কেমন পড়েছে বলো সবাই? আমার তো ভীষণ ঠান্ডা লাগে, রাত্রিবেলা ঠান্ডা লাগে, কিন্তু পাখা চালাতে হয়, জানো তো এখন তো ওয়েদারটাই এরকম, পাখা না চালালে গরম, আবার পাখা চালালেও ঠান্ডা, গায়ে কিছু দিতে হয়, এরকমই ওয়েদার। আর কিছুদিন বাদ তো বোঝাই যাবে না যে কোন কালে আমরা রয়েছি, মানে যখন বৃষ্টি নেই তখন বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, গরমকালে ঠান্ডা মাঝে মাঝে পড়ছে, ঠান্ডাকালে গরম লাগছে, মানে বর্ষার কোনো ঠিক নেই, মানে কোন কালে যে কোন কালটা কী কাল সেটাই বুঝে, মানে বুঝে ওঠা মুশকিল, এরকম হচ্ছে। আর আমার তো দেখলেই মানে স্কিন কেয়ারটা কী দিয়ে করি, দেখো আমার স্কিনটা কিন্তু খুব সুন্দর, তার জন্য আমি একটা জিনিস কিনেছি, অর্ডার দিয়েছি এভরিউথের ফেস ওয়াশ, খুব সুন্দর ফেস ওয়াশটা লাগিয়ে দেখলাম, ফেস ওয়াশটা এত সুন্দর, খুব সফট হচ্ছে স্কিনটা দেখলাম, আমি আমি আবার একটুখানি হাতে ফাতেও লাগিয়েছি, দেখলাম যে খুব ভালো জিনিসটা, খুব ভালো। তাহলে চলো এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে জামা কাপড় গুছানো আছে সেগুলো গুছিয়ে আবার আসছি তোমাদের সামনে। মানে সকাল থেকে রাত অবধি ছুটি নেই, কাজ আর কাজ, কাজ চলেই যাচ্ছে, মানে ছুটির অন্ত নেই কোনো। তাহলে চলো এটা তো বিকেলবেলা করব, মোটামুটি এখন করব না, গরম গরম বিকেলবেলা করব উপমাটা। তাহলে চলো, এই দেখো আমি প্রথমে সুজিটা ঘি দিয়ে এটা ভেজে নেব, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে দেব। আর দেখো আমি এখানে বাদাম ভাজছি, সুজিটাকে আমি ভেজে নিয়েই রেখে দিয়েছি, যাতে এই যে বাদামটা ভাজছি তো তেল হয়ে যাবে কড়াটা, সেই জন্য আগেই আমি ঘি দিয়ে সুজিটাকে নেড়ে নিয়েছি। এখন দেখো বাদামগুলোকেও লাল লাল করে ভেজে নেব, ভাজার পর তারপরে এর মধ্যে আমি সবজিটা দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি এর মধ্যে ফোড়ন দেব। দেখো কী কী, এটা আমার মতো করেই করি আমি। এখানে দেখো সর্ষে আর শুকনো লঙ্কা আছে, এটা দিয়ে দিলাম, আর দেব হচ্ছে কারি পাতা। ফোড়নে এই যে স্মেলটা আসবে এটা উপমার গন্ধে কিন্তু খুব সুন্দর একটা, মানে খাবারের টেস্টের যে গন্ধটা স্বাদটা বদলে দেয়। আর এখানে আমি আগে থেকে, আমাদের বাড়িতে কারি পাতা গাছ অনেক বড় আছে, সেখান থেকে আমি কটা কারি পাতা ছিঁড়ে রেখেছি, সেই কারি পাতাগুলো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কারি পাতা তো সব কিছুতে, মানে একটুখানি ফোড়ন দিলে আলু ভাজাই, তরকারি, আলু চচ্চড়ি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর উপমাতে তো মাস্ট দিতেই হবে কারি পাতা, তা না হলে টেস্টটা আসবে না। আমি দেখো
সমস্ত উপকরণগুলো আবার আস্তে আস্তে দিয়ে দেবো। এবার দিচ্ছি দেখো একটু নুন, নুন দিয়ে ওর মধ্যে আমি সমস্ত যে আনাজগুলো কেটে রেখেছিলাম, গাজর, বিনস, আলু, ফুলকপি, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা হলে আর কাঁচা সুজিটা না দেওয়াই ভালো, কাঁচা সুজিটা দিলে কী হবে বলে তো গায়ে গায়ে লেগে যাবে। আর একটু ভেজে ঘি দিয়ে সুজিটা দিলে কিন্তু একেবারে ঝুরঝুরে উপমাটা হবে, একদম পোলাওয়ের মতো হবে। আমি এই উপমা তৈরি করার সময় কিন্তু এতে একদমই মানে কী বলবো হলুদ দিই না, হলুদ আর কোনো মশলাই আমি মোটামুটি দিই না, প্লেন একদম যা দিয়েছি ওটা দিয়ে দিই, আর একটু নুন মিষ্টি আর একটু ঘি দিয়ে দিই না আবাসন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এরকমভাবে মানে জলখাবারে এটা বানিয়ে নিলে কিন্তু পেটটাও ভরে আর খুব পুষ্টিকর খাবারও। আর শীতের বেলায় তো অনেক আনাজ থাকে আর করতেও খুব ভালো লাগে, ডালিয়া বলো তারপরে সুজির এরকম উপমা খেতে কিন্তু হেভি লাগে, আর নানা রকম সবজি দিয়ে কিন্তু খুবই একদম জমে যায়। আর এদিকে চায়ের জল ফুটছে, এখন বিকেলবেলা বরকে চা দিয়ে দেবো, আমিও চা খাবো, আর মেয়েকে এটা একটু টিফিন বানিয়ে দিচ্ছি, আর ওপর দিয়ে আমি বাদামটা ছড়িয়ে দিলাম। আমার হয়ে গেছে উপমাটা তৈরি, ওপর থেকে ছড়িয়ে দিলাম, এই দেখো রেডি টু ইট, এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার চলো খেয়ে নেওয়া যাক। খেয়ে বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? হেভি হয়েছে? দারুন। খেয়ে নাও।